আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কিন্তু ল্যাবের দরজায় এসে অনিমা অবাক হলো। আজ কোনো সিকিউরিটি গার্ড নেই কেন? তবুও সেটা পাত্তা না দিয়ে অনিমা ভিতরে চলে গেল। কিন্তু সেখানে গিয়ে আর এক দফা অবাক হলো, কারণ মেইন গেটও লক করা না। অনিমা আস্তে আস্তে ভেতরে ঢুকল, কিন্তু ভেতরে গিয়ে আর এক দফা অবাক হলো। চারপাশ অন্ধকার, আর কেউই নেই। ল্যাব কি বন্ধ? যদি ল্যাব বন্ধ থাকে তাহলে কোনো দরজাই লক করা না কেন? অনিমা ওই অন্ধকারেই ফোনের টর্চ অন করে কোনো রকমে আদ্রিয়ানের কেবিনটাতে ঢুকল। অন্ধকারে বেশ ভয় করছে। আদ্রিয়ান বলে কয়েকবার ডাকল, কিন্তু কাউকেই খুঁজে পেল না। কাউকে না পেয়ে ফিরে যেতে নেবে তখনই চোখ পড়ল সেই বন্ধ রুমটাতে। ভাবল, ওখানে নেই তো, ওই দরজার দিকে এগিয়ে গিয়েও থেমে গেল। ওখানে থাকলে তো আদ্রিয়ান সাড়া দিত। আর আগের বার আদ্রিয়ান অনিমাকে ওই রুমে যেতেও বারণ করেছে, তাই না যাওয়াই ভালো। এটা ভেবে ফিরে যেতে নেবে তখনই থেমে গেল। আগেই বলেছে কেউ অনিমাকে যেটা করতে বারণ করে সেটার প্রতি কৌতূহল অনিমার আরও বেড়ে যায়, তাই নিজের সেই কৌতূহলকে দমাতে পারল না। এগিয়ে গেল রুমটার দিকে, কিন্তু কে জানত ওই রুমে গিয়ে অনিমা এমন এক সত্যের সম্মুখীন হবে যা অনিমার সব কিছু এলোমেলো করে দেবে। ওই রুমটার দরজা ধাক্কা দিতেই খুলে গেল। অনিমা কাঁপা কাঁপা পায়ে ঢুকলো, কিন্তু চারপাশটা ভীষণ অন্ধকার, তাই টর্চের আলোর সাহায্যে আস্তে আস্তে বহু কষ্টে সুইচটা খুঁজে পেল। সুইচটা অন করতেই সারা রুমে আলো চলে উঠল। চারপাশে তাকিয়ে তো অনিমা শক, কত রকমের তার, কম্পিউটার, প্রজেক্টর, আরও কী কী সব যন্ত্রপাতি। অনিমা তো ভেবেছে কী না কী আছে ওখানে, এসব ভেবে চলে যেতে নেবে, কিন্তু বাপাশে একটা কাবার্ট দেখে দাঁড়িয়ে গেল। এখানে কাবার্ট কী আছে ওটাই? অনিমা নিজের অজান্তেই আস্তে আস্তে এগিয়ে গেল কাবার্টের দিকে। কিছুক্ষণ কাবার্টের দিকে তাকিয়ে থেকে আস্তে করে খুলল ওটা। অদ্ভুতভাবে কোনো তালা লাগানো নেই, কিন্তু ভেতরে যা দেখলো তাতে অনিমা সম্পূর্ণ শকড। এমন কিছু দেখবে মোটেও আশা করেনি অনিমা। অনিমার পা দুটো থরথর করে কাঁপছে, কারণ ওই কাপড়টি একটা কালো জ্যাকেট, কালো জিন্স, কালো হেলমেট, কালো গ্লাভস রাখা। এই পোশাকগুলো চিনতে অনিমার একটুও দেরি হয়নি। কী করে ভুলবে এই পোশাকগুলো অনিমা? কিন্তু এগুলো আদ্রিয়ানের ল্যাবে। ওগুলো হালকা সরিয়ে অনিমা আরও অবাক, বন্দুকও রাখা আছে এখানে। এবার অনিমা আর কিচ্ছু ভাবতে পারছে না। ভীষণ ব্যথা করছে মাথাটা, আর তার চেয়ে বেশি ব্যথা করছে বুকে। এগুলোর মানে তো একটাই যে না, এটা কি করে সম্ভব? সে এরকম করতে পারে না অনিমার সাথে, এটা সম্ভব না। এটা অনিমার দুঃস্বপ্ন, হ্যাঁ নিশ্চয়ই এটা অনিমার দুঃস্বপ্ন। কাপা কাপা হাতে কাবারটা বন্ধ করে দিয়ে কোনো রকমে দুকদম এগিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না, হাঁটু ভেঙে বসে পড়ল। নিঃশ্বাস আটকে আসছে অনিমার। গোটা দুনিয়া অন্ধকার লাগছে, মরে যেতে ইচ্ছে করছে। এরকম সত্যের মুখোমুখি অনিমাকে কেন করলো আল্লাহ? সব আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কাজ আছে বলে অনিমাকে ওই নিরিবিলি গলিতে নিয়ে যাওয়া, আর তারপরেই অনিমার ওপর অ্যাটাক হওয়া, এরপর অনিমাকে মেডিকেল থেকে পিক করতে আসতে দেরি হওয়া, আর ঠিক সেই দিনই অনিমার কিডন্যাপ হওয়া। এসব শুনেও তার ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকা যেন এইসবই স্বাভাবিক। বিষয়টাকে কতটা গুরুত্ব না দেওয়া সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে ওই চতুর্থ লোকটা আর কেউ নয় আদ্রিয়ান নিচে, সে একজন টেরোরিস্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো একজন ইঞ্জিনিয়ার, আর যেমন তেমন নয়, বড় একজন সসেও কেন এসবের সাথে যুক্ত থাকবে? কিন্তু এগুলো তো মিথ্যা না, এটা তো নিশ্চিত যে আদ্রিয়ানই সেই চতুর্থ লোক। কয়েক মিনিট মাথাটা টোটালি হ্যাং ছিল, ওভাবেই হাঁটু ভেঙে বসে নীরবে চোখের পানি ফেলছিল। এরপর ভাবলো, আচ্ছা আদ্রিয়ান তো অনিমাকে ভালোবাসে, তাহলে কী করে অনিমার সাথে এরকমটা করলো? আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হলো। তার মানে আদ্রিয়ান কখনো অনিমাকে ভালোই বাসেনি। সে যা করছে আর করেছে শুধুমাত্র ফাইলটার জন্য। তারা জানতো যে অনিমা এভাবে ফাইলটা ওদের দেবে না, আর তার জন্য সে অনিমার সাথে নাটক করেছে শুধুমাত্র ফাইলটার জন্য। এত নিখুঁত অভিনয়!
অনিমা এবার প্রচণ্ড ঝরে ঝরে শ্বাস নিচ্ছে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, বুকের বাপাশে ভীষণ ব্যথা করছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আজ যেন কান্নাও অনিমার কাছে আসতে অনীহা প্রকাশ করছে। এত বড় প্রতারণা, অনিমা কাঁদছে আর বলছে, কেন করলে এটা আদ্রিয়ান? এভাবে ঠকাতে পারলে আমাকে তুমি? আমার অনুভূতি নিয়ে এভাবে খেলার কি খুব দরকার ছিল? তোমার ভালোবাসাটা অভিনয় হলেও আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু তুমি সেই ভালোবাসা নিয়েও গেম খেললে, কি করে পারলে এটা করতে? তুমি বলেছিলে আমার দেয়া আঘাত নাকি তুমি সহ্য করতে পারবে না, বেঁচে থাকলেও জীবিত লাশ হয়ে যাবে। কিন্তু আঘাত তো তুমি আমাকে করলে আদ্রিয়ান, জীবিত লাশ বানিয়ে দিলে আমায়। আজকের পর তোমাকে আর মেনে নিতে পারবো না আমি, কিন্তু তোমাকে ছাড়া বেঁচে থাকাটাও যে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। খুব বেশি প্রয়োজন ছিল আমার ইমোশন নিয়ে এভাবে খেলার। ভীষণ ভয় করছে, যে আদ্রিয়ান সে কতটা ভয়ঙ্কর সেটা এখন বুঝতে পারছে। একবার যদি সে বুঝতে পারে অনিমা সব জেনে গেছে, তাহলে সে কি করবে সেটা আল্লাহই জানে। কিছুক্ষণ ওভাবেই বসে থাকার পর মনে হলো না অনিমাকে এখান থেকে যেতে হবে, বাড়িতে গিয়ে সব ঠিক করতে হবে। আদ্রিয়ানকে ভালোবেসে সেই ভুল অনিমা করেছে, সেটা সংশোধন করতেই হবে। আপাতত অনিমাকে পালাতে হবে এখান থেকে, আদ্রিয়ান এসে পড়ার আগেই। এসব ভেবে উঠে দাঁড়াতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে আদ্রিয়ান নামটা দেখেই অনিমার বুক কাঁপতে লাগলো, হাত প্রচুর কাঁপছে, গলা শুকিয়ে আসছে। আদ্রিয়ান ঠিকই বলেছিল, সময় নিজের সাথে সবকিছু বদলে দেয়। ফোনের স্ক্রিনে যার নাম দেখলে অনিমার ঠোঁটের কোণে হাসি ফুটতো, আজকে সেই নামটা দেখেই অনিমার ভয়ে হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। অনিমা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। জামিন বলল, তুমি নাকি আমার খোঁজ করছিলে? খুব বেশি মিস করছিলে সেটা? না আসলে আমি এমনি আর কি। তো কোথায় আছে জান পাখি? তার ওই ঠান্ডা গলা শুনেই অনিমার বুক ধক করে উঠল। সে কি চেনে গেছে? তবুও নিজেকে সামলে বলল, বাড়িতে বাড়িতেই আছি। তুমি ভয় পাচ্ছ না তো? না ভয় কেন পাবো? সেটাই, ভয় পেও না, আমি আছি তো। যেটুকু ভয় পাচ্ছ সেটুকু কেটে যাবে ধীরে ধীরে। মানে? কিছু না, জাস্ট টেক ইওর টাইম অ্যান্ড ইওর টাইম স্টার্ট নাও। টেক 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 টেক। অনিমার হাত থেকে ফোন পড়ে গেল। অনিমা এবার নিশ্চিত যে সাই জানে যে অনিমার সব জেনে গেছে। কিসের সময় দিল অনিমাকে? না, অনিমাকে পালাতে হবে এখান থেকে, যে করেই হোক। অনিমা তাড়াতাড়ি ফোনটা তুলে পার্সে ভরে দরজার কাছে গিয়ে চমকে গেল, দরজা খুলছে না। অনিমা জোরে জোরে ধাক্কাতে লাগলো কিন্তু খুলছে না। কিন্তু এটা কি করে হতে পারে? এখানে তো কেউ ছিল না, আর দরজাও খোলা ছিল, লাইটও অফ হয়ে গেল। বেশ কয়েকবার ধাক্কানোর পর অনিমা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করতে লাগলো, কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন, আমি ভেতরে আটকে আছি, আমাকে বেরোতে হবে, প্লিজ খুলুন। কেউ আছেন? কেন আটকে রেখেছেন আমাকে? প্লিজ খুলুন না দরজাটা, প্লিজ। কিন্তু কারো কোনো সাড়া পেল না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটা টেবিলের সাথে হেলান দিয়ে বসে পড়ল। চিৎকার করে কাঁদছে অনিমা। কেন এমন হলো অনিমার সাথে? অনিমার সাথেই কেন? কাউকে নিজের সবটা ভালোবাসাটা কি এত বড় অপরাধ যে তার দাম অনিমাকে এভাবে দিতে হচ্ছে? হাঁটু ভেঙে হাঁটুতে মুখ গুঁজে হেঁচকি দিয়ে কাঁদছে অনিমা। জানে না আর অনিমার এই কান্নার শেষ কোথায়। এটুকু বুঝতে পারছে যে জালে অনিমা আটকে গেছে, সেখান থেকে বেরোনো এত সহজ হবে না। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দেই মাথা তুলে তাকালো কেউ একজন এগিয়ে আসছে অনিমার দিকে। দরজা দিয়ে যেটুকু আলো আসছে তাতেই তার অবয়ব দেখা যাচ্ছে। অনিমা নিজেকে আরেকটু গুটিয়ে বসল। লোকটা এসে লাইট চালালো, আর আলো চলতেই লোকটার মুখ স্পষ্ট হয়ে গেল। লোকটার মুখ দেখে অনিমা স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, স্বয়ং আদ্রিয়ান দাঁড়িয়ে আছে, কালো একটা টি শার্ট আর কালো জিন্স পরে আছে। সে আস্তে আস্তে অনিমার কাছে আসতে লাগলো, আর অনিমা ততই গুটিয়ে বসল। সে এসে অনিমাকে হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখানে কেন এসেছিলে? অনিমা কিছু না বলে মাথা নিচু করে কাঁদছে। ভয়ে সারা শরীর কাঁপছে অনিমার। সে জোরে ধমকে বলল,
কাঁদা বন্ধ করো আর বলো। অনিমা কেঁপে উঠল তার ধমকে, কাঁপা কাঁপা গলাতে বলল, তোমার সাথে দেখা করতে। কেন? এবার কি বলবে খুঁজে পাচ্ছে না সে। এবার থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, আমাকে বোকা মনে হয় তোমার? হ্যাঁ, এখানে কেন এসেছো? আর এসে কি জেনেছো? আর আমি কতটা জেনেছো সব জানি আমি। তাই নাটক করা বন্ধ করো, ওটা করা আমার কাজ, তোমাকে স্যুট করে না। বলেই অনিমার চোখের পানি মুছে দিল। কিন্তু তার কথা শুনে অনিমার সারা হাত পা কাঁপছে। সে অনিমার চুল কানে গুঁজে দিতে দিতে বলল, এখানে আসা তোমার উচিত হয়নি, এখন এইসব করতে চাইনি, কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। তার এই কথা শুনে অনিমা বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে এখন অনিমার সাথে যা হবে তা মোটেও ভালো কিছু হবে না। কিন্তু অনিমাকে পালাতে হবে যে করেই হোক। অনিমা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল, ওই ধাক্কার জন্য সে প্রস্তুত ছিল না, তাই ওকে ধাক্কা দিয়ে সরাতে সুবিধে হয়েছে অনিমার। অনিমা পেছন থেকে আদ্রিয়ানের গলায় স্পষ্ট পেল, সে চিৎকার করে বলছে, অনি স্টপ দেয়ার, তুমি চাইলেও এখানে যেতে পারবে না, স্টপ। কিন্তু অনিমা তার কথা কানে নিল না। অনিমার ভয় পেলে চলবে না, কিন্তু দ্বিতীয় তলায় এসেই দেখল কেচি গেটে তালা লাগানো। সিঁড়ি দিয়ে আদ্রিয়ানের নামার আওয়াজ পেল। অনিমা তাড়াতাড়ি ওখানের একটা রুমে ঢুকে গেল। গোটা রুমে অসংখ্য টেবিল আর তার উপর কম্পিউটার। অনিমা ছুটে গিয়ে কর্নারের টেবিলের পিছে লুকিয়ে গেল। টেবিলের পিছে গুটিসুটি মেরে বসে আছে আর আল্লাহকে ডাকছে। কি অদ্ভুত, যে মানুষটার কাছে অনিমা সবচেয়ে নিরাপদ ফিল করত, তার থেকেই আজ অনিমাকে পালাতে হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান রুমে ঢুকল। কিছুক্ষণ চারপাশে খুঁজে ঠান্ডা হয়ে পড়ল। অনি বেরিয়ে এসো। অনিমা মুখ চেপে ধরে বসে আছে, প্রচুর কান্না পাচ্ছে। সে আবারও বলল, দেখো এই ল্যাবের প্রতিটা কোণ চিনি আমি, তাই তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না, বেরাও। কেঁপে উঠল তার কথাই সত্যি তো, বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না অনিমা। সে এবার একটা টেবিলে বাড়ি মেরে বলল, অনি আমি জানি তুমি এখানে আছো, লাস্টবার বলছি ভালো ভালো বেরিয়ে এসো, নইলে তোমার কি হাল হবে তুমি কল্পনাও করতে পারবে না, সো কাম আউট। তার প্রতিটি কথা অনিমার বুকে কম্পনের সৃষ্টি হয়েছে। কিন্তু না, অনিমা এত সহজে ছাড়বে না, শেষ অবধি চেষ্টা করবে। ওহ, তুমি নিজে থেকে বেরোবে না, তাইতো? ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ লুকোতে পারো। বলেই সে সারা রুম ছুঁড়ে খুঁজতে লাগলো অনিমাকে। অনিমা চোখ খিচে বন্ধ করে বসে আছে। একবার তার হাতে পড়ে গেলে অনিমার সাথে আজ কি হবে তা আল্লাহই জানে। গুটিসুটি মেরে বসে এটাই ভাবছে, হঠাৎ অনিমার পেছন থেকে কেউ বলে উঠল, হাইডার খেলা শেষ। অনিমা চমকে গেল, প্রচণ্ড ভয় নিয়ে ধীরে ধীরে পিছনে তাকিয়ে দেখল আদ্রিয়ান এক হাঁটু ভেঙে বসে আছে, মুখে বাঁকা হাসি কিন্তু চোখে মারাত্মক রাগ। অনিমা ভয়ে একটা ঢোক গিলে দেওয়ালের কর্নারের সাথে লেগে বসল। আদ্রিয়ান বেশ ঠান্ডা গলাতেই বলল, কি হলো, তোমার হাইডার খেলা শেষ হয়েছে নাকি আরো খেলবে? আদ্রিয়ান এই রূপ অনিমার বুকে ছুরির মতো করেই আঘাত করছে। এত দিনের এত ভালোবাসা সবটাই অভিনয়? এত নিখুঁত অভিনেতা সে? সে একটু ধমক দিয়ে বলল, নিজে বেরিয়ে আসবে না টেনে বের করব, কোনটা? অনিমা এবার কেঁদে দিয়ে বলল, আদ্রিয়ান প্লিজ যেতে দাও আমায়, বের হও প্লিজ আদ্রিয়ান। ভালো কথাই, সোনার মেয়ে তুমি না, কোনো কালেই ছিল না সেটা। বলে সে অনিমার ডান হাতের বাহু ধরে টেনেও ওখান থেকে বের করে নিয়ে এসে ওর সামনে দাঁড় করালো। বেশ জোরে চেপে ধরে আছে অনিমার বাহু। অনিমা মাথা নিচু করেই আস্তে করে বলল, আজকে লাগছে আমার। এটা বলার সাথে সাথে সে তার হাত আলগা করে দিল। অনিমা অবাক হয়ে তাকালো তার দিকে, বেশ রাগী গলায় বলল, আমার কথা না শুনলে চেয়েও বেশি লাগবে। এটুকু বলেই সে অনিমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। অনিমার মাথায় এবার জেদ চেপে গেল। খুব রাগ হতে লাগলো যে এইরকম একটা মানুষকে ভালোবেসেছে ও, যার উদ্দেশ্য শুধু মানুষ মারা। অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, আদ্রিয়ান ছেড়ে দাও আমায়। তুমি যদি ভেবে থাকো যে আমাকে আটকে রেখে টর্চার করলেই আমি তোমাকে বলে দিব যে ফাইলটা কোথায় আছে, তাহলে ভুল ভাবছো। আমাকে মেরে ফেলো, আমি বলবো না ফাইলটা কোথায়। সে পিছন ফিরে বাঁকা হেসে বলল, কেন, তোমার এই জেদি স্বভাবটার জন্যই তোমাকে আমার এতটা ভালো লাগে।
পর মুহূর্তেই তার মুখের হাসি ফুটল, রাগি মুখে পরিণত হল। সে অনিমার কপালের রগগুলো কানে গুঁজে দিয়ে ঠান্ডা গলায় বলল, কিন্তু বেবি, তোমার এই জেদ আমার সামনে না দেখালেই ভালো করবে, কারণ তোমার চেয়ে আমার জেদ কয়েকশো গুণ বেশি। চলো বলেই অনিমার হাত ধরে হাঁটা দিল। অনিমাও ভয়ে আর কিছুই বলল না।